আমিও ভালো আছি। আজ আমরা পাঁচটি ফুলের নাম লেখা শিখব। তাহলে চলো আমরা সবার বোর্ডের দিকে লক্ষ্য করি। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী নার্সারি, বিষয় বাংলা। আজ আমরা কি শিখব? পাঁচটি ফুলের নাম লেখা। আমরা আগেও শিখেছি, আজ আবারও শিখব, যেন তোমরা ভালোভাবে মনে রাখতে পারো। তাহলে দেখো, সবাই আমার সাথে লিখবে। এক নম্বরে দেখো, এক নম্বরে লিখো, এই ফুলটা কি ফুল বলো তো? এই ফুল শাপলা। ফুলের নাম কি? শাপলা। ফুলের নাম শাপলা। তাহলে পুষ্প আকাশ, তাহলে পুষ্প আকাশ, প আকার লা। এই ফুলের নাম শাপলা। নাম কি? শাপলা। কি ফুল? শাপলা। এটা কি ফুল? শাপলা। তাহলে বসো আকাশা প লকার লা, শাপলা। তুমি দেখো, এটা কি ফুল? এটা গোলাপ। গোলাপ। গোলাপ ফুল কিরকম? এই যে দেখো, এটা কি ফুল? গোলাপ ফুল। তিন নম্বর দেখো, তিন নম্বর জবা। দেখো জবা ফুল কিরকম? এটা কি ফুল? জবা ফুল। জবা বুঝলো? জবা দেখো, এই ফুলের নাম কি? বেলি। এটা কি ফুল? বেলি ফুল। এটা কি ফুল? বেলি ফুল। বেলি, বেলি বয়কার বে, নরস্বিকার বি, বেলি বয়কার বে, নরস্বিকার বি, বেলি। আমরা আপনার কি শিখেছি? বকুল। দেখো বকুল ফুল কিরকম? বকুল ফুল দেখো, বকুল ফুল পাতে বকুল, পাতে পরে বকুল, ব পরশুকার কু, ল বকুল। ফুলের নাম বকুল।
তারপরে আবার পড়বো ছাপলা, তাহলে লিখবো সকার সা ক লকার লা ছাপলা, তাহলে লিখবো সকার সা ক লকার লা ছাপলা। ছাপলাপুর দেখতে কিরকম, এই যে দেখো ছাপলাপুর এরকম দেখতে। দুই নম্বর দেখো গোলাপ, লকার গো লকার লা ক গোলাপ, লকার গো লকার লা ক গোলাপ। গোলাপ ফুল দেখতে কিরকম, এই যে এরকম গোলাপ ফুল দেখতে এরকম। তিন নম্বর দেখো জপা, বুদ্ধ জ বকার বা জপা, বুদ্ধ জ বকার বা জপা। জপা ফুল দেখতে কিরকম, এরকম জপা ফুল দেখতে এরকম। চার বেলি, বয়কার বে লরসুইকার লি বেলি, বয়কার বে লরসুইকার লি বেলি। বেলি ফুল দেখতে কিরকম দেখো, বেলি ফুল বেলি বেলি ফুল। পাঁচ নম্বর দেখো বকু, ব পরশুকার কু ল বকু, ব পরশুকার কু ল বকু। বকু ফুল দেখতে এরকম, বকুল। আবার পড়ো এক ছাপলা, তাহলে লিখবো সকার সা ক লকার লা ছাপলা। দুই গোলাপ, লকার গো লকার লা ক গোলাপ। তিন জপা, গোপীয় জ বকার বা জপা। চার বেলি, ব একা বে লরসুইকা লি বেলি। পাঁচ বকুল, ব করসুকার কু ল বকুল। আবার পড়ো ছাপলা, তাহলে লিখবো সকার সা ক লকার লা ছাপলা। দুই গোলাপ, লকার গো লকার লা ক গোলাপ। তিন বৈকার জ বকার বা জপা। চার বয়কার বে লরসুইকার লি বেলি। পাঁচ ব করসুকার কু ল বকুল। আবার পড়ো দেখো ছাপলা, তাহলে লিখবো সকার সা ক লকার লা ছাপলা। গোলাপ, লকার গো লকার লা ক গোলাপ। বলবে জ ওয়াকার বা জবা। বয়কার বে লরসুইকার লি বেলি। ব করসুকার কু ল বকু। আবার পড়ো ছাপলা, দুই গোলাপ, তিন জবা, চার বেলি, পাঁচ বকু। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই জানো সুলাইমান কিন্ডার গার্ডেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো আমরা আরো ভালোভাবে এই পাঁচটি ফুলের নাম লেখা শিখে নিব। দেখো লিখবো সকার সা ও লকার লা ছাপলা, লিখবো সকার সা ও লকার লা ছাপলা। দুই গকার গো লকার লা ক গোলাপ, গকার গো লকার লা ক গোলাপ। তিন বর্গীয় জ বকার বা জপা, বর্গীয় জ বকার বা জপা। চার বেলি, বয়কার বে লরসুইকার লি বেলি। পাঁচ বকুল, ব করসুকার কু ল বকুল। আবার পড়ো ছাপলা, গোলাপ, জপা, বেলি, বকুল। আবার পড়ো ছাপলা, গোলাপ, জপা, বেলি, বকুল। আবার পড়ো ছাপলা, গোলাপ, জপা, বেলি, বকুল। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে এই পাঁচটি নাম লেখা শিখে নিয়েছ। আজ এই পর্যন্তই, আগামীতে অন্য কোনো পড়া নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।